সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান, তার উত্তরগুলো আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, চিত্রের সাহায্যে কীভাবে ঋতু পরিবর্তন হয় তা ব্যাখ্যা করো। আমি লেখাটা বলছি, যদি লেখা হাতে লেখা বুঝতে না পারে একবার তোমরা শুনে নাও মন দিয়ে একটু। 21 মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ওই দিন পৃথিবীর সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হয়। এরপর থেকে পৃথিবীর উত্তর গোলার্ধ ধীরে ধীরে সূর্যের দিকে ঝুঁকতে শুরু করে, ফলে উত্তর গোলার্ধে তাপমাত্রা বাড়তে থাকে, অর্থাৎ ধীরে ধীরে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের সূচনা হয় এবং একই সাথে দক্ষিণ গোলার্ধে শীতকাল শুরু হয়। 21 জুন তারিখে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে যেতে থাকে। 23 ডিসেম্বর তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। 22 ডিসেম্বর উত্তর গোলার্ধ সূর্য থেকে সব থেকে দূরে থাকে, তখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে চলে আসে, তখন উত্তর গোলার্ধে শীতকাল চলে। একইভাবে এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন ঋতুগুলি পরিবর্তিত হয়। এর সঙ্গে তোমাদের ছবি দিতে বলেছে, আমি ছবিটা তোমাদের দিচ্ছি, দেখো এই ছবিটা তোমাদের আঁকতে হবে। ওপর লেখা আছে 21 মার্চ মহাবিশ্ব, ওপরে একদম বসন্তকাল এবং শরৎকাল, অর্থাৎ উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। নিচে দেখো 23 নম্বর লেখা আছে শরৎকাল হচ্ছে উপর দিয়ে, উত্তর গোলার্ধে সেই সময় শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। জলবিষ্ণু লেখা আছে ভেতরে, এবার চলে আসে ডান দিকে, ডান দিকে লেখা আছে উপরে উত্তর গোলার্ধে শীতকাল এবং নিচে আছে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, এবং 22 ডিসেম্বর লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে মকর সংক্রান্তি। ওকে, এবার এই দিকে দেখো তোমরা, এখানে গ্রীষ্মকাল রয়েছে, উত্তর গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে রয়েছে এবং 21 জুন তারিখ, ব্র্যাকেটে আছে মকর সংক্রান্তি, কারণ ওই দিনকে কর্কটক্রান্তি রেখা লম্বভাবে কিরণ দেয় সূর্যরশ্মি, এবং দক্ষিণ গোলার্ধে আছে শীতকাল। এই ছবিটা তোমরা দেখে দেখে উপভোগ করে নেবে, তাহলে তোমাদের 1 নম্বর প্রশ্ন তো কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন তোমাদের ছিল, চিত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করবে। উত্তরটা আমি লিখেছি, দেখে নাও। ধরি পৃথিবীর ওপর অবস্থিত কোনো স্থানের নাম পি এবং পৃথিবীর কেন্দ্র সি, আমরা ধরলাম এই স্থানটির অবস্থান নির্ণয় করব। অক্ষাংশ বলতে কী বোঝে দেখে নিই, অক্ষাংশ বলতে নিরক্ষীয় তলের সাথে ওই স্থান এবং পৃথিবীর কেন্দ্রের সংযোগ রেখাংশ যে কোণ সৃষ্টি করে তাকে বোঝায়। এবার ধরি পি আর সি একই সংযোগ রেখাংশ, হলো নিরক্ষীয় তল। এবার ধরি পি এর অক্ষাংশ 45 ডিগ্রির উত্তর, এটা হবে পি এর অক্ষাংশ, পি এবংটা হবে না, এর হবে 45 ডিগ্রি উত্তর, অর্থাৎ এটি উত্তর গোলার্ধে অবস্থিত, মানে সেন্টার সি থেকে তার কোণটা কত ডিগ্রি হবে সেটা হচ্ছে অক্ষাংশ একটা। যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম সেখানে বায়ুর উচ্চচাপ দেখা যায়, এবং যে সমস্ত অঞ্চলে উষ্ণতা বেশি সেখানে বায়ুর নিম্নচাপ দেখা যায়। এটা হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন উত্তরটা, তোমরা ছক কেটে একদিকে উচ্চচাপ একদিকে নিম্নচাপ এইভাবেও লিখতে পারো। এবার দুয়েরটা 2 নম্বর পয়েন্টে লিখবে, উচ্চচাপের জায়গায় লিখতে পারো যে উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত অবস্থায় থাকে, আর নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত ও হালকা অবস্থায় থাকে। 3 নম্বর পার্থক্য হচ্ছে, বায়ুর উচ্চচাপ অঞ্চল পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে, বায়ুর নিম্নচাপ অঞ্চলের মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায়। এটা গেল পার্থক্যটা, ঠিক আছে। এবার আসছে 3 নম্বর 4 নম্বর প্রশ্নটা, এশিয়ার উষ্ণ মরু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য। প্রথমে দেখে নিই উষ্ণ মরু জলবায়ু বৈশিষ্ট্য কী আছে। 1 নম্বর বলেছে, গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে উষ্ণতা থাকে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত মানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেন্টিমিটার। এবার আসছি ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, এশিয়ার ভূমধ্যসাগরে জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য হচ্ছে, এক হচ্ছে এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে থাকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। আর একটা বৈশিষ্ট্য আছে, পশ্চিম বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, মানে আমাদের উল্টো,
শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 35 সেন্টিমিটার। এই গেল তোমাদের পার্ট ওয়ান, এবং পার্ট টু তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।